বিসিবি নির্বাচনে যারা মনোনয়নপত্র তুলেছেন তারা সবাই দিয়ে জমা দিয়েছেন, ফলে তিন ক্যাটাগরিতে 23 পদের বিপরীতে 16টি পদের জন্য নির্বাচন হতে যাচ্ছে। ক্যাটাগরি একে ঢাকা ও রাজশাহী বিভাগের তিনটি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন 6 জন, তবে মূল লড়াইটা হবে ক্লাব ক্যাটাগরিতে। সেখানে 12 পদের জন্য মনোনয়নপত্র জমা দেন 17 কাউন্সিলর। বিস্তারিত মুমিনুর রিপনের রিপোর্টে। বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে বেশ উৎসব মুখর পরিবেশ ক্রিকেট বোর্ডে। যারা মনোনয়নপত্র তুলেছেন সকলেই জমা দিয়েছেন। বিসিবির পরিচালনা পরিষদ সংখ্যা 25টি। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে 2 জন মনোনীত হওয়ায় এবং ক্যাটাগরি একে 7টি পদের প্রতিযোগী না থাকায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 16 পদে। ঢাকা বিভাগের 2 পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মানিকগঞ্জের নাইমুর রহমান দুর্জয়, নারায়ণগঞ্জের তানভিল আহমেদ টিটু, কিশোরগঞ্জের আশফাকুল ইসলাম এবং মাদারীপুরের খালিদ হোসেন। আর রাজশাহী বিভাগের 1 পরিচালক পদে 2 প্রার্থী হলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার খালিদ মাসুদ পাইলট ও পাবনার সাইফুল ইসলাম স্বপন। তবে জমজমাট লড়াই হবে ক্লাব ক্যাটাগরিতে। ক্যাটাগরি 2-এ 12টি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন 17 জন, ফলে নির্বাচনে অংশ নিতে হচ্ছে বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনকেও। ক্যাটাগরি 3-এ 1 জন পরিচালক পদের প্রার্থী হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদিন ফাহিম। নির্বাচনে অংশ নেয়া কাউন্সিলররা জানান, ক্রিকেটের উন্নয়নই তাদের মূল লক্ষ্য। আমার বিভাগের কাজ করার লাগি আমি এই জায়গায় আছি, আমি অন্য কোনো পদের জন্য আমি এই জায়গায় আসিনি। আচ্ছা, আমাদের বিভাগের যত ডেভেলপমেন্টের যা আছে আমি সেটার জন্যই কাজ করব। ওভারঅল ডেভেলপমেন্ট বাংলাদেশে, যেমন প্রতিটা জেলা বা বিভাগে ক্রিকেটের ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, রিজিনাল ক্রিকেট যেটাকে বলে, সেই জায়গায় আমাদের উন্নতি করা। প্লাস ডেফিনেটলি ইনফ্রাস্ট্রাকচার ব্যাপার আছে, আমাদের ক্রিকেট ফ্যাসিলিটিসের ব্যাপার আছে, এগুলো আমাদের বৃদ্ধি করতে হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 30 সেপ্টেম্বর। এরপরে নিশ্চিত হওয়া যাবে শেষ পর্যন্ত কতজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা।